আমরা পর্যায় সারণীতে যে এক্সট্রা যে অংশগুলো ব্যাকআপ হিসেবে পড়ব আমাদের দুই হাজার একুশ সালের পরীক্ষার জন্য যেখানে হয়তো আমাদের সাজেশনের গিয়েও কিছু কিছু করার প্রয়োজন হতে পারে যেমন পর্যায় সারণীর মূল ভিত্তি নিয়ে তাহলে মূল ভিত্তিটা কেমন হতে পারে যে আমরা এখানে উল্লেখ করব যে পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণির মূল ভিত্তি এবং সেই বিন্যাসের ব্যাখ্যাটি দিতে গিয়ে আমরা অবশ্যই যে বিষয়টি উল্লেখ করব তা হল এই যে এখানে আধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রে পটাশিয়াম এবং আর্গনের যে প্রবলেমটি সেটি উল্লেখ করব যে পটাশিয়াম এবং আর্গন তারা পারমাণবিক অনুসারে বিজ্ঞানী রুশ বিজ্ঞানী ম্যানডিলিফ যে সূত্রটি দিয়েছেন সেখানে এসে তারা স্থান বিনিময় করে ফেলে ফলে তাদের বসানোর ক্ষেত্রে যে প্রবলেমটি উল্লেখ হয় সেটি আমরা এখানে অবশ্যই উল্লেখ করবো যে অধিক সক্রিয় মৌল পটাশিয়াম যায় নিষ্ক্রিয় মৌলের গ্রুপে আর নিষ্ক্রিয় মৌল তোমার আর্গন চলে আসে পটাশিয়ামের গ্রুপে ঠিক সেম সমস্যাটি তৈরি হয় হলো তোমার আয়োডিন এবং টেলিডিয়ামের ক্ষেত্রে এগুলো উল্লেখ করে আমরা এভাবেই দিয়ে দেবো যে পারমাণবিক সংখ্যা অনুসারে মৌলগুলোকে মূলত সাজানো হয়েছে তো পারমাণবিক সংখ্যা মানে প্রটন সংখ্যা আর প্রোটন সংখ্যা মানে ইলেকট্রন সংখ্যা আর ইলেকট্রন বিন্যাস ধরে যেটি সাজানো হয়েছে সেই বিন্যাসে আমরা অত্যন্ত সহজে যে বিষয়টি উল্লেখ করব সেটি হলো যে ইলেকট্রনের স্তর ধরে আমরা পর্যায়ের সংখ্যা নির্ণয় করতে পারি এবং ইলেকট্রনের ব্লক ধরে আমরা কিন্তু শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে পারি এস ব্লক মৌল পি ব্লক মৌল ডি ব্লক মৌল এভাবে আমরা ব্যাখ্যা করে দিয়ে কিন্তু ব্যাখ্যা দেব আর অন্যান্য অন্যান্য ছোট ছোট মধ্যে আমরা পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো দেখবো তার পর্যায় সংখ্যা কত তার শ্রেণীর সংখ্যা কত কোন পর্যায়ে কয়টি মৌল আছে শ্রেণীগুলোর ক্ষেত্রে মূল বৈশিষ্ট্যগুলো কি আর অন্য যে বিষয়গুলো আমি হয়তো উল্লেখ করেছি ধাতব আহ ওই যে মানে খার ধাতু গ্রুপ ওয়ানের মৌলগুলো তারপরে গ্রুপ টুর মৌলগুলো তোমার হলো কি তোমার হলো মৃৎখাড় ধাতু এই বিষয়গুলোর উপর কিন্তু আমাদের ছোট ছোট প্রশ্ন কিন্তু হতেই পারে তা আমাদের এই বিষয়গুলো অবশ্যই খুবই ভালো করে পড়তে হবে যাতে করে আমরা ওই রকম ছোট ছোট দুই এক নম্বরের প্রশ্নগুলো যাতে অ্যান্সার করতে পারি এবং আমাদের এই অ্যান্সারটি যাতে পরিপূর্ণ হয় সেই বিষয়টি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কারণ তা না হলে দেখা গেল যে আমরা হয়তো বড় প্রশ্ন অনেক করলাম কিন্তু এই ছোট ছোট প্রশ্নগুলো না পড়াতে আমাদের কিন্তু অ্যানসারটি পরিপূর্ণ হবে না যেমন আছে এখানে মুদ্রা ধাতু এই যে চারটি ধাতুর কথা উল্লেখ আছে বিশেষ করে তিনটা ধাতু তো আমাদের প্রাচীন কাল থেকেই ব্যবহার হয়ে আসছে সেটি হলো কপার সিলভার এবং গোল্ড হ্যালোজেন গ্রুপে যে মৌলগুলো আছে এর 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 মূল কারণটা কি হ্যালোজেনটা কি এর নামের সাথে কি হ্যালাইট শব্দটা কেন আসছে এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা ব্যাখ্যামূলক অংশ দেব এই পড়াগুলো কমপ্লিট করব আর অন্য অংশগুলোর মধ্যে আছে দেখো নিষ্ক্রিয় মৌলগুলোর বিষয়ে আমরা তথ্য নেব অবস্থান মৌল নিয়ে আমরা তথ্য নিয়েব অবস্থান তর মৌলগুলোর প্রভাবক হিসেবে কাজ করে রঙিন যৌগ তৈরি করে এগুলো কিন্তু নববিত্ত থেকে অনেক আসে তো আমি এগুলো খুব শর্ট এ তোমাকে বলতেছি পর্যায় সারণীর সুবিধা নিয়ে তুমি সহজ অপশন গুলো কিছু দেখবা যে রসায়ন পাঠকে কিভাবে সহজ করেছে নতুন নতুন মৌল আবিষ্কার করেছে কিভাবে গবেষণা ক্ষেত্রে এটি কিভাবে ব্যবহার হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আশা আশা করি যে পর্যায় সারণীর যে এক্সট্রা অংশগুলো নিয়ে তোমাদের একটি ধারণা ইনশাআল্লাহ সুসংবদ্ধ করে নিবা তাহলে আমি মনে করি যে আমাদের পরীক্ষাটি অনেক সুন্দর হবে এবং এটা নৈবিত্তিক এবং অ্যান্সার করতে অনেক বেশি সহায়ক হবে